হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং আমার সকল বন্ধুদের। তো সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো, সব সময় ভীষণ ভালো থাকবে আর হাসি খুশি থাকবে। কারণ হাসি খুশি মানুষকে অনেকটা সুস্থ করে তোলে, তাই হাসিটা কিন্তু খুব দরকার। আর আমরা সবাই খুব ভালো আছি। আর আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে তো সকাল সকাল উঠে পড়েছি অনেকটা সকালে, কারণ আজকে মিষ্টির ক্লাস ছিল, মানে স্কুল ছিল, আজকে একটু তাড়াতাড়ি ছিল ক্লাস, যার জন্য উঠে পড়েছি। আর সবার ব্রেকফাস্টও করা হয়ে গেছে আজকে, আর মিষ্টিকে পড়তেও বসিয়ে দিয়েছি। তারপর ওর অল্প একটু কাজ আছে, যেহেতু স্কুলটাও করেছে অনেকক্ষণ ধরে আজকে, তারপরে আমি না একটুখানি পড়ে নে, তারপর উঠে খেলা করবি বলে ওই জন্য ওকে পড়তে বসিয়েছি। আর আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে করা। আজকে দেখো আমার স্নান টানও তাড়াতাড়ি সারা হয়ে গেছে, কারণ গতকালকে না খুব দেরি হয়ে গিয়েছিল, যার জন্য আজকে সকাল সকাল করে ফেলেছি। আর আজকে কাজটা যে আমাদের তাড়াতাড়ি করা হচ্ছে কেন বলো তো, কারণ আজকে একটু মিস্ত্রি আসার কথা আছে। মানে গতকালকে এসেছিল ওরা, তা গতকালকে এসে মানে বলে গেছে, মানে অল্প কিছু কাজ, খুব অল্পই কাজ, সামান্য কাজ বাকি আছে এখনও। মানে আমরা তো 5 মাস হলো এখানে এসেছি, তো তোমাদেরকে তো বলেইছি, তো বেশিরভাগ কাজটা কমপ্লিট করে তারপর আমরা ঢুকেছি। তারপরেও কিন্তু কাজ হয়েছে, মানে আমাদের এখানে থাকাকালীনও প্রায় ধরো 2 মাস কিন্তু অনেক কিছু কাজ হয়েছে, তো আরও অল্প কিছু বাকি আছে। মাঝখানে তো লকডাউন হলো, হ্যানা ত্যানা এইসব করে প্রায় অনেক দিন বন্ধ ছিল কাজ, আর ওই সবটাই হয়ে গেছে, বলতে গেলে ধরো 5% কাজ বাকি আছে। তো সেই জন্যে মানে কালকে এসেছিল যে মিস্ত্রি দাদারা আমাদের করে থাকে আর কি কাজ, আমাদের চেনা, তো সমস্তটা বলে গেলো যে এই বাকি আছে, এখানে এটা হবে, তারাও সব দেখে গেলো, কীসব মাপ নেওয়া ছিল সেসব করলো, করে গেলো। তো আজকে আসার কথা আছে সকাল সকাল, সকাল সকাল বলতে তোমার 11টা নাগাদ বলেছে আসবো, 11টা সাড়ে 11টা নাগাদ, তো প্রায় তো 15-11টা বাজতে যায় এখন, তো এখন অবধি আসেনি, তো মনে হয় আসবে, দেখা যাক। তো কিছু কাজ বাকি আছে, তোমাদেরকে দেখাবো অবশ্যই যে নতুন আর কি কাজ হচ্ছে, আলাদা কি কাজ হচ্ছে সেটা অবশ্যই তোমাদের দেখাবো। তো ওই জন্য আজকে না সব কাজটাই তাড়াতাড়ি করা হচ্ছে, কারণ ওরা চলে এলে বাড়িতে তারপরে তোমার রান্না বান্না সব কিছু খুব ঝামেলা হয়, তো যার জন্য রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, প্রায় মানে মোটামুটি হয়েই গেছে সব রান্না। আর তোমাদের সাথে মা একটা রান্না শেয়ার করবে আজকে, অন্য দিনের মতো, অন্য মানে অন্য বাকি সব দিনের মতো আজকে তোমাদের সাথে অবশ্যই একটা শেয়ার করা হবে রান্না। তো চলো রান্নাঘরে চলে যাই সরাসরি, আর বেশি বকবক করবো না আমি আজকে, কারণ আজকে এমনি খুব হাতে মানে এ বেলাটা অন্তত হাতে একটু টাইম কম আছে। তো চলো আমি আর বকবক না করে সোজা কিচেনে চলে যাচ্ছি, দেখি মা কি রান্না করছে। আজকে আমি রান্না করবো লটিয়া মাছের ঝাল। এই যে লটিয়া মাছটাকে আমি কেটে ধুয়ে নুন আর হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছি। আর মশলার মধ্যে এখানে নিয়েছি ছোট মাঝারি সাইজের 2টো পেঁয়াজকে ছোট ছোট করে কেটে রেখেছি, 1টা টমেটোকে কুচো করে রেখেছি, আর 5টা কাঁচা লঙ্কা কুচো করে দিচ্ছি। এই লটিয়া মাছ রান্না করতে একটু তেল বেশি লাগে, আমি এই চামচে, ছোট চামচে 4 চামচ তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এই তেলে এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি 2টো ছোট ছোট, এই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন করে একটু ভেজে নেব। পেঁয়াজের মধ্যে টমেটোটা যে কুচি করে রেখেছি টমেটোটাকে দিয়ে দিলাম, এই যে কাঁচা লঙ্কাটা কুচি করে রেখেছি কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো একদম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে রুটি আমার খুব নরম, খুব তাড়াতাড়ি একটুখানি নেড়ে দিতে হবে, খুব তাড়াতাড়ি। গ্যাস আমার নাড়া হয়ে গেছে, একে মেশানো হয়ে গেছে, গ্যাসটাকে আমি একটু লো ফ্লেমে রাখলাম, আস্তে করে রাখলাম, এর গায়ে থেকে প্রচুর জল বেরোবে। আর এই বাটিটাকে ধুয়ে আমি সামান্য ঠিক এইটুকুনি জল দিয়ে দিলাম বাটিটাকে, হালকা হাতে একটু নেড়ে দিলাম। এবার গ্যাসটাকে আস্তে করে দিয়ে এটা রেখে দেবো 5 মিনিট।
লটিয়া মাছ থেকে প্রচুর জল বের হয়, ওর গায়ের জল দিয়েই ও সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা উঠিয়ে দেখছি মাছটা এখনো হয়নি, এখনো জল, দেখেন কিরকম জল বেরিয়েছে, অথচ আমি একদম জল দিইনি, এক ফোঁটা জল দিয়েছি, কিন্তু জলটা একদম শুকিয়ে যাবে। আমি এবার একটু হাই ফ্লেমে করে দিলাম, ঢাকাটাকে এইভাবে রাখলাম, জলটা যাতে একদম শুকিয়ে গায়ে গায়ে হয়ে যাবে। এখনো জলটা শুকায়নি, আর একটু হবে। জলটা একদম শুকিয়ে গেছে, মাছটা আমার হয়ে গেছে। এবার মাছটা আমি নামিয়ে দিচ্ছি, দেখুন মাছটা কেমন গোটা গোটা আছে, একটা মাছও ভাঙেনি, এত সুন্দর গোটা গোটা একদম সব মাছ ভাঙে। কিন্তু লটিয়া মাছ এত নরম যে রান্না করতে গেলে ভেঙে যায়, কিন্তু এইভাবে এই রান্না করলে মাছ একদম ভাঙে না। দেখুন কি সুন্দর মাছগুলি গোটা গোটা আছে। তো বন্ধুরা, তোমরা তো দেখলে মায়ের রেসিপি, কেমন লাগলো সেটা বলো, অবশ্যই সেটা জানিও কমেন্ট বক্সে। লটিয়া মাছ রান্না মা দারুণ করে, লটিয়া মাছ রান্না মানে আমি খুব একটা ভালোবাসি না, একটু কম ভালোবাসি আর কি, তো কিন্তু বাড়িতে সবাই খুব ভালোবাসে, মানে বাকি তিনজনেই খুব ভালোবাসে লটিয়া মাছ, কিন্তু মা সত্যি সত্যি রান্নাটা দারুণ করে, আমি খুব একটা ভালোবাসি না সেটা আলাদা কথা। আর একটা জিনিস তোমায় দেখায়, আজকে ভীষণ মজার রান্নাই দেখো আমাদের। এটা হচ্ছে লটিয়া মাছ, এটা মা আর আমার হাজব্যান্ড দুজনের, আজকে কিরম ভাগে ভাগে রান্না হয়েছে দেখো, এক একজনের জন্য এক এক রকম। এটা হচ্ছে আমার মেয়ের জন্য, এটা আমি বানালাম এখন, এটা হচ্ছে চিকেন, চিকেন কষা একদম লাল লাল করে, এটা আমার মেয়ে খাবে চিকেন। আর এটা হচ্ছে কাতলা মাছ, কাতলা মাছের ঝোল, একদম পাতলা ঝোল না, একটু লাল লাল করে, একটু অল্প ঝোল, দু পিস মাছ আছে এখানে, এটা হচ্ছে আমার জন্য, কারণ আমি আর আমার মেয়ে লটিয়া মাছ খাবো না, তাই আমার জন্য কাতলা মাছ আমার ফেভারিট, মানে রুই আর কাতলা দুটো মাছ খুব ভালোবাসি আমি, তাই কাতলা মাছ আমার জন্য, আমার মেয়ের জন্য চিকেন কষা, আর ওদের মা ছেলের জন্য লটিয়া মাছ। দেখলে এই জন্যই বলছিলাম যে আজকে মজার রান্না হয়েছে, এই জন্যই বললাম, মানে মানুষ বাড়িতে চারজন, কিন্তু এক একজনের জন্য মানে মাছ মাংসটা আজকে ভাগ হয়ে গেছে, মানে এক এক রকম রান্না হয়েছে এক একজনের জন্য আর কি। তো চলো, এখন তো দুপুর দুটো বাজে, আমি মিষ্টিকে আগে খাইয়ে নিই, ওর আবার ক্লাস স্টার্ট হবে, তো ওকে খাইয়ে নিয়ে মা আর আমি দুজনে খাবো, তো চলো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আমরা খেতে বসে গেছি, আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, তারপরে আমরা খেতে বসে গেছি, ওই যে মা খাচ্ছে ওখানে, এই দেখো মা ওখানে খাচ্ছে, একটু দুধ দিয়ে খাওয়ানো ভাত, তুমি তো দুধ দিয়ে ভালোবাসো, ঝাল আজ খুব ঝাল, আমরা তো খাই ঝাল ঠিক আছে, কিন্তু আজকে খুব ঝাল হয়েছে, ভালো লাগছে, আমি খুব বেশি ঝাল খাই, মা পাচ্ছে না খেতে, মা এতটা ঝাল খেতে পারে। বন্ধুরা, তো আমি রেডি হয়ে গেছি, মনে হচ্ছে না কেন রেডি হয়েছি, আমি একটু বেরোবো বলে রেডি হয়েছি, এই দেখো। আর মাস্ক আর স্যানিটাইজার, এই দুটো তো এখন মাস্ট, বেরোতে গেলে আগে এই দুটো নিতে হবে আর কি ব্যাগের মধ্যে। তো আমি যাচ্ছি পার্লারে, অনেক দিন পরে যাচ্ছি, প্রায় তিন মাস বাদে আর কি যাচ্ছি, তো দুদিন থেকেই মানে সমানে খোঁজ নিচ্ছি যাব বলে, কিন্তু কি বলতো পার্লারটা বন্ধ, পার্লার টার্লার তো খোলার পারমিশন দিয়ে দিয়েছে, কিন্তু জানি না কেন তাও বন্ধ, কিছুতেই খুলছে না, আর আমার এত বিরক্ত লাগছে কি বলবো, কারণ আমি পার্লারে কিছুই করি না, শুধু এই যে আইব্রো করি। এবার এটা করার জন্যে আমাকে যেতে হবে পার্লারে, তো দেখি আজকে যাই, আজকে এখন ছটা বাজে নিয়ে পুরো আর কি, তো গিয়ে দেখি, আবার খুললেও না তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, মানে আমার যাওয়ার সময়টা ঠিক হচ্ছে না আর কি, আমি যখন যাচ্ছি বন্ধ দেখছি, দুদিন থেকে আমি দেখছি বন্ধ, তো এখন ওই জন্য আজকে তাড়াতাড়ি উঠেছি যাবো বলে। মিষ্টি নিচে খেলছে, নিচে খেলতে গেছে, আমি যাই দেখি, অন্য সময় হলে ওকে আমি নিয়ে যাই সাথে করে,
তো এখন খেলছে, ওকে আমি আর নিয়ে যাবো না বাইরে, তো আমি একাই যাই। দেখি আদৌ জানি না মানে পাবো কিনা পার্লারটা খোলা, তবু দেখে আসি। একদম কাছে আমাদের পাড়াতেই আর কি। তো একটাই কি সুবিধা বলো তো, এখান থেকে সব কিছুটাই কাছে, মানে পার্লার বলো, বাজার দোকান বলো, যা যা আর কি দরকারি জিনিসপত্র সবই ভীষণ কাছে। তো যার জন্য যাই আর কি। তো মার আমিও যাই, অন্য সময় হলে মাকেও নিয়ে গেছি, কিন্তু এখন আর যাবো না, কারণ মিষ্টি হয়তো খেলে বাড়ি চলে আসবে, তখন ও আবার মানে ঢুকবে কি করে, আর তো কেউ নেই বাড়িতে। তো যার জন্য আমি একাই যাবো তার জন্য। তো চলো দেখি পার্লার আমি আদৌ খোলা পাই কি পাই না, যদি সম্ভব হচ্ছে তাহলে অবশ্যই আমি রাস্তায় গিয়ে তোমাদেরকে ভিডিও করছি, আর যদি সম্ভব না হয় তাহলে বাড়িতে এসে আবার কথা বলতো। দেখো নিচে নেমে গেছি, আমাদের কমপ্লেক্সের নিচে যেটুকু পারছি দেখাচ্ছি তোমাদের। খেলছে কিরকম খেলছে কি ভালো লাগে না দেখতে। আর দেখো বিকেলবেলাটা কিন্তু একটু বেরোলেও ভালো লাগে, কিন্তু বেরোনো হয় না, সেটাই খুব দরকার ছাড়া এরকম বেরোনো হয় না। দেখো কত গাছ, দেখো কি সুন্দর লাগে, দেখো অন্ধকারে দেখা যায় না কোনো। আমার কি কপাল খারাপ, কদিন থেকে শুধু ঘুরেই যাচ্ছি, শুধু ঘুরেই যাচ্ছি পার্লারের উদ্দেশ্যে, কিন্তু কিছুতেই আর পাচ্ছি না। আজকে জানো, এই বাবু আলোটা জ্বালা, আজকে জানো জাস্ট আমি মানে পার্লারটা বন্ধ হয়েছে আর আমি গেছি, মানে অ্যাকচুয়ালি দোষটা আমারই, আমারই একটু মানে ভাবা উচিত ছিল। এখন যেহেতু ডিক্লেয়ার করে দিয়েছে যে 6টা অবধি খোলা থাকবে, তো তো আমার একটুখানি আগে গেলে সেটা পেতাম, মানে জাস্ট বন্ধ হয়েছে আর আমি গেছি, মানে 6:05 বেজে গেছে আমার যেতে যেতে, ব্যাস বন্ধ। আবার কালকে যেতে হবে, কালকে আমার মেয়ে যখন খেলতে নামবে ওর সাথেই চলে যাবো, 5টার সময় খেলতে নামবে ওর সাথেই চলে যাবো, তবেই হবে। কদিন ঘুরে 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 কিছুতেই পাচ্ছি না, আর কান্না পাচ্ছে আমার খুব। তো চলো এখন ওই চা করবো। এই দেখো আমার মেয়ে আবার পায়ের মধ্যে লাগিয়ে এসেছে, এখন বসে বসে আর্নিকা লাগাচ্ছে, আর্নিকা জেল, হ্যাঁ লাগিয়ে নে ভালো করে। ওই জাম্প করে ওরা, স্লিপ করতে গিয়ে স্লিপ তো করে না, তো পুরো জাম্প করে, এখানে জাম্প করছে, ওখানে জাম্প করতে 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 এখানে জাম্প, ওখানে জাম্প, এই করতে করতে পুরো পায়ের মধ্যে লেগে গেছে। সেই পাটা মনে হয় একটুখানি ফুলে গেছে অল্প একটু, তো বললাম জেলটা লাগিয়ে নিতে, তো ওই জেলটা লাগাচ্ছে এই আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরে কথা। গরম গরম চায়ের সাথে মিষ্টি শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের জন্য। তো আমরা এখন এই চা খাচ্ছি, মিষ্টি দুধ খাওয়া হয়ে গেল, আজকে শুধু দুধ বিস্কিট খেয়েছে, আর আমরা চা খাচ্ছি এখন। আর তোমাদের সকালবেলা বললাম যে আজকে মিস্ত্রি দাদারা আসার কথা ছিল আর কি, তো তারা আজকে আসেনি, কারণ নিশ্চয় অন্য কোনো একটা কাজে ওরা আটকে পড়েছে, শুধু তো আমাদের বাড়ির কাজটাই থাকে না, অন্য অনেক কাজ থাকে তাদের। তো যাই হোক কাল হয়তো আসবে, যাই না কাল আসবে কি পরশু আসবে দেখা যাক। তো আজ তো সারাদিন তোমাদের সাথে আড্ডা দিয়ে আমার ভীষণ ভালো লাগলো, আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক করবে, কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলো না। তো চলো আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করবো, পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা দিনে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।